অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি শনি মহারাজকে খুশি করতে কি উপায়ে পুজো করবেন এবং তার কিছু নিয়ম এবং বিধি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অতএব সম্পূর্ণ ভিডিওটি শুনবেন, খুব কাজের এটি ভিডিও। প্রত্যেকের ক্ষেত্রে যে যাদের শনি খারাপ আছে বা শনি কোনো নেগেটিভ পজিশানে বসে আছে বা আপনার ঘরের যেখানে অবস্থান করছে সেখান থেকে শনির দৃষ্টি খারাপ খারাপ জায়গাতে গেছে, সেই দিক থেকে কিন্তু প্রত্যেকটি রাশির মানুষই কিন্তু এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন। তো তার আগে আমি জানিয়ে দিই, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, এটা প্রত্যেকেই জানেন। 12টি রাশির মধ্যে শনি আমাদের কোনো না কোনো ভাবের উপর বসে থাকে এবং যেভাবে বসে থাকে সেভাবে কিন্তু অনেকটা ডেভেলপ কিন্তু দেয়। তো এবার আমি জানাই, দেখুন শনির নেগেটিভ কালার হচ্ছে কালো এবং শনির পজিটিভ কালার হচ্ছে নীল। অর্থাৎ আপনি নীল রং কিন্তু ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে শনির পজিটিভ ক্ষেত্র, এবং ব্ল্যাক হচ্ছে নেগেটিভ ক্ষেত্র। তো কি হতে পারে, কিভাবে পূজা করা উচিত, যাদের সাড়েসাথী শনির মহাদশা, শনির ঢাইয়া এটা চলছে, তাদের তো অবশ্যই এই শনি পূজার সঠিক নিয়মে করা উচিত, নয়তো আপনি করছেন পুজো কিন্তু সেখানে সে মতন ফল পাবেন না। তো প্রথমেই আপনাদেরকে জানাই, শাস্ত্রে বর্ণিত আছে শনি চোখ কিন্তু ভালো নয়, অর্থাৎ শনি যার উপর দৃষ্টি দেয় সেখানে বিনাশ করে দেয়, সে জায়গাটা নাশ করে। অর্থাৎ আমি আবারও বলবো, যারা শনি মন্দিরে যাচ্ছেন আপনারা সেই শনি মন্দিরে যাবেন না যেখানে শনি মহারাজকে মূর্তিরূপে পূজিত করা হয়, অর্থাৎ মূর্তি রূপ করে সেখানে পূজা করা হয়, সেই শনি মন্দিরে ভুল করেও যাবেন না। আপনি যাবেন আশীর্বাদের জন্য, আপনি যাবেন কৃপার জন্য, কিন্তু আপনার জীবনে দারিদ্রতা, দুঃখ, অর্থকষ্ট, সম্পর্কের অবনতি হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং অনেকেই করে কি, এই শনি মন্দিরে গিয়ে শনির মূর্তির উপর 1 সিসি সর্ষার তেল ঢেলে দেয়। এটা ভুল করেও করবেন না, তেল নষ্ট করাটা খুবই খারাপ, এটা কোনো মতেই সঠিক নিয়ম নয়। শনি পূজা সবসময় সন্ধ্যাবেলা, অর্থাৎ অন্ধকার লেগে যাওয়ার পর শনি পূজা করা কিন্তু সর্বোত্তম। আমি এবার জানাই কোন জায়গাতে আপনারা শনি পূজা করবেন। তো তার আগে আপনাদেরকে একথা জানাই, দেখুন শনির যেটা দৃষ্টি থাকে সেটা হচ্ছে তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি। সে আপনার রাশিচক্রে যে ভাবের উপর বসে থাক না কেন, সে ভাব থেকে যদি তৃতীয় এবং সপ্তম দৃষ্টি তো ডাইরেক্ট পরে জানেনি, তৃতীয় এবং দশম সেই দৃষ্টিগুলোতে কিন্তু সেই সেই জায়গাগুলো কিন্তু সেই ভাবগুলোর উপর যদি পড়ে সেই ভাবগুলো কিন্তু নাশ হয়ে যায়, অর্থাৎ বিনাশ। তো যাদের শনির সাড়েসাথী, শনির মহাদশা, শনির ঢাইয়া চলছে তারা অবশ্যই ভুল করেও শনি মন্দিরে যেখানে শনির মূর্তি রূপে পূজিত হয় সেখানে যাবেন না। যে স্থানে শনি মহারাজ শিলারূপে পূজিত হয়, শনি শিলা আছে,
সেখানে আপনারা অবশ্যই পুজো দেন। সেইখানে পুজো দিলে সেই পুজো ফলপ্রসূ হবেই, চতুর্গুণ ফায়দা কিন্তু আপনারা পাবেন, যেখানে শনি শিলারূপে পূজিত হয়। এবং এর পাশাপাশি শনির মন্দিরে গিয়ে শনির মহারাজের উপর মূর্তির উপর তেল না ধরে আপনারা যদি একটি তেলের প্রদীপ প্রজ্বলন করেন সেক্ষেত্রে কিন্তু ফায়দাটা আরও বৃদ্ধি পাবে। এবং যদি দেখছেন যে আপনারা আপনাদের কাছে পিঠের মধ্যে শনির শিলারূপে পূজিত হয় এরকম মন্দির নাই, কি করবেন? আপনারা সরাসরি অশ্বত্থ গাছে নিচে জল দিন, এবং ঠিক সন্ধ্যা লাগছে সেই সময় এবং একটি সর্ষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং ওম সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি এগারোমালা অর্থাৎ 108 বার জপ করুন। তাতে কি হবে, আপনাদের ফায়দা কিন্তু ডবল হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনারা যেখানে শনি মূর্তিরূপে পূজিত হয় সেখানে যাবেন না, যেখানে শিলারূপে পূজিত হয় সেখানে যাবেন, আর যদি তাও না হয় সেক্ষেত্রে কি করবেন, আপনারা অশ্বত্থ গাছের নিচে পুজো দিন, সেক্ষেত্রে খুব ভালো হবে। এবং শনি পুজোর যেদিন দিবেন সেদিন কোনো দরিদ্র এবং খুব খুব কষ্টে আছে এমন লোককে পেট ভরে ভোজন করেন, কারণ শনি হচ্ছে তাদেরই প্রতীক, যারা নিম্ন বর্গ শ্রেণী, যারা শ্রমিক শ্রেণী, যারা দরিদ্র তাদেরকে নির্দেশ করে, যারা চাকর বাকর তাদেরকে কিন্তু নির্দেশ করে শনি, অর্থাৎ তাদেরকে সেই পুজো দেওয়ার পর পেট ভরে খেতে দিন। অর্থাৎ সেখানে আপনারা অবশ্যই নিরামিষ আহার দিন, কোনো সময় আমিষের কথা আমি বলছি না, নিরামিষ আহার ভোজন করেন, এটা আরও ফলপ্রসূ হবে। এবং তার সাথে সাথে আপনারা যদি জুতো দান করেন সেক্ষেত্রে অনেকটাই লাভজনক কিন্তু হবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। এবং আপনারা এই শনিবার দিন ঠিক বাড়ির পশ্চিম দিকে মুখ করে ওম সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি 108 বার অর্থাৎ 11 মালা জপ করুন, নিশ্চিত রূপে আপনারা ভালো ফল পাবেন। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথা বলছি। ভিডিওটি প্রিয় দর্শক বন্ধু এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।